আজকে আমি রান্না করব মুখি কচু ডিমের কারি। লাগবে মুখি কচু, ডিম, টমেটো, লাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, রসুন, আদা। লাগবে হলুদ, জিরে, কালো জিরে, লাগবে পোস্ত, আজকে আমি রান্না করব মুখি কচু ডিমের কারি। লাগবে মুখি কচু, ডিম, টমেটো, পাকা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, কালো জিরে, গরম মশলা, পোস্ত আর জিরে বাটা। ফরেস্ট এরিয়ায় এরকমই কাঠের বাড়ি হয়, নিচে ফাঁকা, ওপরে প্ল্যাঙ্কিং সিস্টেম বাড়ি। আপনারা দেখছেন আলিপুরদুয়ার বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট বস্তির দৃশ্য। এটা চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা একটি গ্রাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই অপূর্বনীয়।
পোস্ত, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা। এবার আমি মুখি কচুটা ভেজে নেব। ডিমে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কচুটা অল্প লালচে ভাব হলেই কচুটা নামিয়ে নিতে হবে। আমার কচু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরে, এবার পেঁয়াজ দেব। লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ। এবার আমি লবণটা দিয়ে দেব, স্বাদ মতন লবণ। এবার টমেটো দেব। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে, এইবার আমি মশলাটা দেব। পোস্ত, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এইবার হলুদ,
এইবার দেব অল্প লঙ্কার গুঁড়ো। আমি ডিমে লবণ হলুদ মাখিয়েছিলাম, যার জন্য হলুদটা একটু কম দিলাম। এবার অল্প জল দেব, দিয়ে এটা একটু কষিয়ে নেব। এইবার চিনি, এটা স্বাদ মতন যে যেই রকম ভাবে খায়, অল্প চিনি দেব। এইবার আমি ছোলা কচুটা, সরি, মুখি কচুটা দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে কচুটা ভেজে নিয়েছি, সেদ্ধ হতে সময় লাগবে না। এইবার আমি ডিমটা দিয়ে দেব। এবার আমি সামান্য জল দিয়ে গরম মশলার গুঁড়ো, এইবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এইবার আমি ঢাকনাটা খুলে নেব। তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি নামিয়ে নেব। আলু দিয়ে তো আপনারা খেয়েছেন, খান, তবে এই মুখি কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন কচু সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচু। Thank you.
তৈরি হয়ে গেছে আমার মুখে কচু আলুর কারি। আপনারা এইভাবে তৈরি করবেন, তৈরি করে আপনারা আপনার পরিবারের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারাও একটা ট্রাই করে দেখবেন।